প্রিবন্ধু আমরা কিন্তু সুজাতের দ্বিতীয় স্ত্রী খোঁজে এসেছি অর্থাৎ হামদ খন্দকার বাড়িতে যে জায়গাটাতে তিনি ভাড়া থাকেন দুইটা ওয়াইফকে নিয়ে সেই জায়গাতে আমরা এসেছি এবং আমরা দ্বিতীয় ওয়াইফের সন্ধান করছি এবং অনেকে প্রশ্ন তুলছে যে দ্বিতীয় ওয়াইফ তার প্রথম স্বামীর কাছ থেকে টাকা-পয়সা হাতে নিয়ে সুজাতের সাথে সম্পর্ক করে বিয়ে করে তারপর সহরমুখী হয় এবং শহরে আসার পর কিন্তু হামলা শিকার হতে হয় সুজাতকে এবং সুজাত কিন্তু এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরিত করা একেবারে বাধ্যতামূলক সেই জায়গা থেকে মূলত আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে এবং সুজাতের দ্বিতীয় স্ত্রীর সন্ধান নিতে মূলত আমরা জেনেতা টিভির টিম কিন্তু তাকে খুঁজছে এবং আমরা এখানে আসার পর আমরা আমরা যেটা দেখতে পেয়েছি তাতে সুজাতের দ্বিতীয় স্ত্রী কিন্তু এখানে নেই এবং অনেকে বারবার প্রশ্ন তুলছেন এবং আপনারা যারা প্রথম থেকে আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন তারা বলছেন যে সুজাতের দ্বিতীয় স্ত্রীর সন্ধান আপনারা চান এবং দ্বিতীয় স্ত্রী এই হত্যা চেষ্টার সাথে জড়িত কিনা এবং দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে হাসি এবং হাসি এর সাথে জড়িত কিনা অর্থাৎ হাসি এখন এখনও কেন হসপিটাল মুখী হয়নি এবং তার স্বামী মৃত্যু মৃত্যু রয়েছে এত ভয়াবহ একটি হামলা শিকার হওয়ার পরও কেন তার সুজাতের দ্বিতীয় স্ত্রী কেন হসপিটালে যায়নি অর্থাৎ মৃত্যু মৃত্যুসজ্জায় স্বামীর পাশে সে এখনো যায়নি কেন এ বিষয়ে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন করছেন এবং জানতে চেয়েছেন সে বিষয়টা মূলত আপনাদের সাথে সরাসরি আমরা যুক্ত হয়েছি এবং এই বাড়িটাই মূলত সুজাতের বাড়ি এবং এই বাড়িতেই তিনি ভাড়া থাকেন এবং আমরা ছেলেতা টিভির কিন্তু নিয়ে আমরা ঢুকছি এবং এই জায়গাতে মূলত সুজাত থাকেন এবং তার দ্বিতীয় স্ত্রী কিন্তু এখন বাড়িতে নেই অর্থাৎ দ্বিতীয় স্ত্রী কিন্তু এই মুহূর্তে আমরা আমরা তাকে খুঁজে পাচ্ছি না অর্থাৎ দ্বিতীয় স্ত্রী এখন এখানে নাই এবং এটা এটা তাদের ঘর এবং এখানেই কিন্তু দ্বিতীয় স্ত্রীকে খুঁজে পাওয়ার কথা ছিল অর্থাৎ আমরা কিন্তু এখানেই সুজাত ভাড়া থাকে আপনি আপনি একটু কথা বলেন তো আপনি কে হন সুজাতের বাবা হয় আপনি সুজাতের বাবা আচ্ছা সুজাতের দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে হাসি এবং আপনি বলছিলেন যে আপনার দ্বিতীয় বোমা হচ্ছে হসপিটালে এখনো যায়নি এবং আপনি তাকে নিয়ে আসবেন হসপিটালে তাহলে সে এখন কোথায় এখন আসা কথা খুঁজে পাচ্ছি না কিন্তু কি এত রাতে অর্থাৎ এখন 12:30 বাজে প্রায় 12টা আসন্ন এখনো আপনার দ্বিতীয় বোমা আপনার পীড়িত ছেলের পাশে যায়নি এবং তিনি এই ভয়াবহ হামলার কথা জানার পর এখানে আর নেই কিন্তু কোথায় গেছেন বা এমন কিছু কি আপনি জানেন কিনা না আমি কিছুই জানি না তাহলে স্ত্রী দ্বিতীয় স্ত্রী নিয়ে এখানে থাকতেন আচ্ছা অনেকে বলছে যে দ্বিতীয় স্ত্রীর এখানে যোগ সজাগ থাকতে পারে দ্বিতীয় স্ত্রীর হাত থাকতে পারে সুজাতের এই যে ভয়াবহ হামলার পেছনে এই বিষয়টি অনেকে অভিযোগ করছেন এবং যদি এই ঘটনা পুরোপুরি মিথ্যা হয় তাহলে দ্বিতীয় স্ত্রী কেন বাসাতে বাসা থেকে পালিয়ে যাবে এখন অনেকে প্রশ্ন করছেন দ্বিতীয় স্ত্রীর হাত রয়েছে এই হামলার পেছনে আপনি কি মনে করেন আমার সাথে আমি জানাল সে পালাবে কেন এই যে ওই ওই বাসায় থাকে থাকে এই বাসায় থাকে তাকে কি কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে আমোন কিছু না এটা তো আমি বহু বলছিলাম আমরা আমি তো গ্রামেতে আসছি এই বাড়িতে এবং আশপাশের প্রতিবেশীদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং তারা কি আচ্ছা আপনি আপনি এই বাড়িতে থাকেন না আচ্ছা আপনি কি হাসিকে চেনেন হাসিকে আমি তো চিনি না আমি মানে দুই একদিনের পরিচয় আচ্ছা দুই একদিনের পরিচয় হোক আজকের দিন তো চিনতেন হ্যাঁ আচ্ছা আপনি বলেন আমাদেরকে যে আজকে যখন সুজাতের হামলা হয় এই হামলার খবর কি তার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ হাসি পেয়েছিল না উনি তো সন্ধ্যার আমার ছেলে প্লেনে সন্ধ্যার পর পরই ঘরে ঢুকে যায় আমি বাইরে মানে উনার দেখিলাম মাগরীবের আগে তাছাড়া আমি দেখিনি তাহলে তার প্রথম স্ত্রী এখান থেকে যখন হামলার খবর পেয়ে হসপিটালে চলে যায় আপনার এই খবরটা কি আপনি জানতেন আমি জানতাম না আমি রাত নটার দিকে শুনেছি মানে যখন হয় হাসপাতালে নিয়ে চলে যায় তারপরে শুনেছি এই কথা আপনি আপনার পাশাপাশি রুম আপনি কাছের প্রতিবেশী আপনি হাসি কোথায় গেলে আপনি জানেন না আমি দেখিনি এটা তো বিশ্বাস করা যায় না কারণ আপনার প্রতিবেশী আপনার পাশের রুমের একটা মহিলা আপনি মানে দুই জাননি ছিল প্রথম স্ত্রীর রুম এটা আচ্ছা কিন্তু হাসি এখন কোথায় আছে আপনি কি জানেন এখন রাত প্রায় বারোটা বাজেন এটা কেমন না যে আপনার পাশের রুম আপনার আমি তো থাকি ওই খু আমি তো একুন আর খবর আমি ছেলেপিলে নিয়ে সন্ধ্যা লাগলে আমি দরজা দিয়ে দিই না ছোট ছোট তুমি কি হাসি আনতে কে

আচ্ছা এই যে প্লিজ আপনি আপনি হচ্ছে এখানে মানে আপনি কে আমি যে পাশে বাসা আমাদের আচ্ছা এই যে এখানে যে সুজাতের উপরে যে একটি ভয়ানক হামলা হয়েছে এই সম্পর্কে আপনি জানেন না আমি জানি না কিছু জানি না আমি এই শুনলাম আচ্ছা সুজাতের দুইটা ওয়াইফ নিয়ে এখানে বসবাস করে সেইটা কি জানতেন হ্যাঁ সেটা জানতাম সুজাতের দ্বিতীয় ওয়াইফের নাম আছে হাসি হাসিকে কি আপনি দেখেছেন বা চিনেছেন বা কখনো দেখেছেন দেখেছি আচ্ছা হাসি হচ্ছে এখন কোথায় এখন রাত বারোটা বাজে মধ্যরাত হাসি হসপিটালে নেই এবং অনেকেই আমাদের লাইভে কিন্তু হাজার হাজার দর্শক যুক্ত হয়েছিল এবং তারা কিন্তু বারবার প্রশ্ন করছে যে ভাই লাইভটি শেষ করেন না এবং আমরা টিভিতে সরাসরি লাইভে আছি লাইভটি শেষ করেন না হাসি এই হত্যা চেষ্টার সাথে জড়িত হাসি কোথায় আছে কেউ প্রশ্ন করছেন যে হাসি তার স্বামীর পূর্বের যে প্রবাসী স্বামী তার অনেক টাকা পয়সা নিয়ে দ্বিতীয় স্বামী অর্থাৎ সুজাতের সাথে পালিয়ে শহরে ঘর বেঁধেছে এই সমস্ত বিষয়ে অভিযোগ করছে এবং হাসিকে আমরা খুঁজছি হাসিকে কি আপনি সন্ধ্যার পরে দেখেছেন বা আজকে বিকালে পর দেখেছেন কখন দেখেছি কোথায় এতে পাশে কোন জায়গা আপনি একটু কাইন্ডলি বলবেন চলেন প্রেম ধর আমরা হাসির সন্ধান কিন্তু পেয়ে গেছি হ্যাঁ বিষয়টা জানতে হবে আমরা আমরা হাসির সাথে দেখা করার চেষ্টা করবো প্রেমদ আমরা হাসি সুজাতে দ্বিতীয় স্ত্রী হাসি হাসিকে নিয়ে যে এত আলোচনা ঝড় বইছে এবং হাসিকে জানার ইচ্ছা হাসিকে দেখার ইচ্ছা হাসির সাথে কথা বলার ইচ্ছা কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীদেরও রয়েছে এবং আমরা হাসিকে ফাইনালি আই গট ইট হাসিকে আমরা পেয়েছি আপনার নাম কি হাসি আমার নাম আচ্ছা আপনি বাসা থেকে কেন পালিয়ে অন্য জায়গায় আমি মানে এই কথাটা শুনি নেই বুঝছেন আমি দ্বিতীয় বিয়ে করি সেই জায়গা মানে আমি সুজাতের সাথে সংসার করতে চাই বুঝছেন আপনি ভয় পেন না বিকুল আপনি একটু শান্ত হন এবং আপনি ধীর মস্তিষ্কে আপনি ধীরে ধীরে কথা বলেন হ্যাঁ কারণ আমরা আপনাকে দোষী সাব্যস্ত করার জন্য এখানে আসি আপনি বলেন যে সুজাতের সাথে আপনার ঘটনাটা একটু সেই গ্রাম থেকে একটু গল্পটা আমাদেরকে শোনাম ওর সাথে সম্পর্ক করি বুঝছেন প্রথম মানে সম্পর্ক করি মানে প্রথম ছ মাস সম্পর্ক করিলাম তার সাথে গেলাম আমি যাওয়ার পরে আমার মেনে নিল বাসার থেকে মেনে নিলে আমি সেই জায়গা গেলাম মা গেলে আমার স্বামী তো খুব মানে কথা বলে বলে ওই জায়গা যাও তা করো করো তোমার তোমার আমি আমার টাকা এ তাই দিত না আমি মানে অথবা আমি তার সাথে মানে আমি তার কোনোই আমি তার সাথে থাকবো না সংসার করবো না আমি তার সব কিছু দিয়ে ফেলে আসছি আমি এই জায়গা অনেকে অভিযোগ করছে যে যে প্রবাসী রানা প্রবাসী রানা আপনার পূর্বে স্বামী ছিল এবং প্রবাসী রানার অর্থ সম্পত্তি আপনি নিয়ে সুজাতের সাথে শহরে ঘর বেঁধেছেন এই অভিযোগটা সত্য কি না সত্য না এটা মিথ্যা কথা আমি তার কিছু নি তার মেয়ে স্বামী মৃত্যু সজ্জায় আপনি হসপিটালে না যাওয়ার কারণটা কি না কারণ না এটা হলো আমার নি নাই আমি তো চিনি না এখানে বুঝছেন আমি এই যে এই কথাটা কি কেউ বিশ্বাস করবে আমাদের শত শত দর্শক দেখছে আপনি একটা রাস্তায় গিয়ে যদি একটা ইজিবাই আলাকে বলেন যে আমি সদর হসপিটালে যেতে চাই সে আপনাকে অনায়সে নিয়ে যাবে আপনার স্বামী এখন কিন্তু সদর হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাকে দ্রুত সময়ের মধ্যে তাকে কিন্তু ঢাকাতে স্থানান্তরিত করতে হতে পারে কারণ তার পায়ের শিরা কেটে গেছে তার হাড়ে কিন্তু গভীর ক্ষত হয়েছে এই খবরগুলোকে আপনি কখন পেলেন মানে কখন পেয়েছে আমি কিছু দুঃখ কিছুক্ষণ আগে পেয়েছি আমি মানে এই আমি যাওয়ার জন্য টাকা গুছিয়েছি বুঝছেন আমার কাছে তো কিছু নাই আমি জানতে পারি না আমি এখানে চিনি না কোথাও বুঝছেন আপনার বাবার বাসাটা কি ওই একই গ্রামে না আমার বাবা বাড়ি মাগুরায় আমাদের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কন্যা দেয় আচ্ছা রামার সাথে আপনার বিয়ে হয় কত সাল নাগাদ মানে 13 সালে আমার বিয়ে হয়েছে আচ্ছা 13 সালে বিয়ে হয় এবং একটা মেয়ে আছে বাবু আচ্ছা আপনার একটি সন্তানও হয় রানার সংসারে গিয়ে তারপর সুজাতের সাথে আপনার সম্পর্কটা শুরু হয় কত নাগাদ মানে কত নাগাদ আমি আপনার সেই মেয়েটের কি খবর সেই মেয়েটা এখন কোথায় আছে সেটা হলো বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি আছে তারা নিয়ে আমি নিয়ে ফেলে সুজাত এখন কি কর্ম করে আপনি জানেন হ্যাঁ মানে ওর বোনাস ফুচকার দোকান আছে সেখানে থাকে দিনে চারশো টাকা আয় করে এবং আপনারা শহরে চারশো টাকা দিয়ে দুইটা ওয়াইফকে ভরণ পোষণ দিয়ে একটা বাসা থাকাটা সম্ভব কিভাবে আপনারা কিভাবে জীবনযাপন করেন কিভাবে যেভাবে কষ্ট দিন যাবে সেভাবে করতে হবে মানে যেভাবে আমি আইছি সেভাবে তো করতে হবে আমার রানা হুমকি দিচ্ছিল এবং হত্যার হুমকি দিচ্ছিল এই বিষয়টা এই বিষয়টা আপনি কি জানেন হ্যাঁ সত্য সে মনে বলেছে তার আমি পঙ্গ করে দেব তার আমি মেরে ফেলবো তার মানে আমার সুখী হতে দেবে না আমি বলি যে না আমি সুজাদের সাথে আমি সংসার করব মানে ওখানে হ্যাঁ ডিভোর্স হয়েছে আমার মানে তিন মাস আগে আচ্ছা আপনি আমাদের একটু বলেন যে রানার সাথে ডিভোর্স হওয়ার পর সুজাতের সাথে বিয়ে হয়েছে সর্বশেষ কতদিন আগে এই 10 দিন বিয়ে হইছে আমার 10 দিনের মধ্যে রানা বারবার হুমকি দিয়েছে এবং মেরে ফেলার হুমকি দিয়েছে এবং এই হুমকিগুলো ফোনে নাকি কারোর মাধ্যমে মানে কারোর মাধ্যমে বলেছে আমি মানুষ দিয়ে মারাবো মানে তোর আমি বাঁচতে দেবো না মানে তোর মাইরাই ফেলবো আমি মানে ফোনে বলেছে এটা মানে কার ফোন এটা না মানে সবার মানে মুখে মুখে শুনেছি আমি মানে এটা আমি আমার আমি থাকা কালী এই কথা বলেছে বুঝছেন মানে ওই জায়গায় আমি যখন এই দশ দিন আগে থাকতাম তখন এই কথা বলেছে আচ্ছা রানা যে আপনার পূর্বে স্বামী কতদিন আগে সে প্রবাসে গেছে এই চার বছর গেছে চার বছর আগে মালয়েশিয়ায় মালয়েশিয়াতে চার বছর রয়েছে রানার চার বছর বিদেশ যাওয়ার পরও আপনি কিন্তু দীর্ঘদিন আপনার স্বামী সংসার করছিলেন কি এমন ঘটেছে তার অনুপস্থিতিতেই যে আপনি রানাকে ছেড়ে সুজাতের প্রতি মুগ্ধ হলেন মানে মুগ্ধ না একজনের প্রতি একজনই হয় তাই আমি তার প্রতি মানে কোনো কিছু না আমার মানে বলে অনেক কিছু আমি দশ লক্ষ টাকা নিয়ে এ করে আমার বাবা বাড়ি তো নেই আমি অনেক গরিব মানুষ কিন্তু সবাই আপনাকে পরকীয়ার দায়ে দোষী করতেছে এই ব্যাপারটা এবং গ্রামেও কিন্তু আপনাকে নিয়ে সালিশ হয়েছিল আপনাদের কিন্তু সাবধান করা হয়েছিল সর্বশেষ যেন আপনারা এরকমটি না ঘটান তারপর কেন আপনি সুজাত সুজাত বলছে যে সুজাত এবং সুজাতের গুণ বলছে যেটা আপনার দোষ আপনি সুজাতের বাসায় গিয়ে উঠে পড়েছিলেন এবং বলছিলেন যে আপনি এই বাসা থেকে কখনো বের হবেন না এবং আপনি যদি সুজাতের সাথে না থাকতে পারেন সুজাত যদি আপনাকে বিয়ে না করে আপনি সুইসাইড করবেন এই বিষয়টি সত্য এটা

যে ইনি চাপ দিয়ে আর ওই লোক ছেলেটার বিয়ে করা আমার বাচ্চা পেটে মানে বড়টা তো বাচ্চা হয় না ঠিক আছে যখন স্বামী যখন যখন শুনেছে বাচ্চা হবে তখন উনি আর মেনে নিয়েছে মানে স্ত্রীর বাচ্চা হয় না মানে ওনার বাচ্চা হবে সেই খুশিতে কি আর ইনাকে মানে ঘরে তুলে নিয়েছে কিন্তু এনার পুরো কথাটাই মিথ্যা পরে যখন বিয়ের পরে জানতে পেলে যে ওনার বাচ্চা হবে না তখন ওই ছেলেটা এখানেই জ্ঞান জ্ঞানজান করেছে যে তুমি মিথ্যা কথা বলে কেন আমার জীবনে আসলে মিথ্যা কথা না বাবু আমার মানে বলবো কি এটা হলে সমস্যা ছিল আমি বলিলাম ছিলাম একটু আমি ছিলাম মানে একটু সমস্যার জন্য আমার প্রবলেম হয়ে গেছে গ্রামের মানুষ যখন আপনাদের সাবধান করেছিল যে দ্বিতীয়বার যেন আপনারা কখনো সম্পর্ক জোড়ানা লাগান তারপরও কেন

সুজাত কিন্তু বারবারই বলছে হসপিটালে বেডে সে কথা বলতে পারছে এবং সুজাতের বোন সুজাতের মা সবাই বলছে যে দোষটা হচ্ছে আপনার কারণ আপনি জোর করে বাধ্য করেছিলেন সুজাতকে সুজাতের ঘরে উঠতে এই বিষয়টা সত্য কি না মানে সত্য মানে সত্য না সেটা হলো সে আমার নেবে আমিও তার কাছে আইব এইভাবে মানে এইভাবে হয়ে আমার ওই জায়গায় আইছি গ্রামে শালিসের পর আবার আপনার সম্পর্কটা কিভাবে জোড়া লাগালেন মানে এটা না আমি তার সাথে কথা বলতাম মানে মাঝে এই হইছিল শালিস ডাকিলো আমার

আচ্ছা আপনি শহরে চলে আসলেন আপনি শহরে চলে আসলেন সুজাতের সাথে এবং এরপর অনেকে বলছে রানার সাথে আপনার যোগাযোগ কন্টিনিউ রয়েছে এরপরও এই কথা সত্য কেন সত্য না এটা আমি কোনোদিনও আমি তার সাথে কথা বলি না মানে আজ থেকে দু মাস আগের থেকে আমার আমার সাথে কথা বলা তার বন্ধ আপনি রানাকে ডিভোর্স দিয়েছেন রানা কি আপনাকে ডিভোর্স দিতে চেয়েছিল হ্যাঁ দিবদ দিতে চাইলাম তাহলে কেন राणा আবার সুজাতের উপর আক্রমণ করার জন্য মানে বলে এই যে আমার ভয় মানে বলে তোর সাথে আমি সংসার করতে দেব আসলে সংসার কর দেব না তোর আমি তোর বাস্তব দেব না মানে আমার সাথেই করবে আজকের যে হামলাটা হলো খুব ভয়ানক হামলা ছিল এটা এই বিষয়ে মূলত আপনি কি জানেন বা কারা হামলা করলো বা কারা জড়িত এটা হলো আমি কিছুই জানি জানি না মানে কে মেরেছে মানে আগে জানতাম সে মারবে হুমকি দেখায় তো এটা জানি গ্রামের মানুষ আপনাদেরকে সালিশ করার পর এবং আপনারা যখন দ্বিতীয়বার আবারও সেই একই ধরনের পরকে আসক্ত হলেন তখন গ্রামের মানুষ আপনাদেরকে ধিক্কার দিয়ে ঘৃণা করে গ্রাম থেকে বের করে দিয়েছে এই কথা কতটা সত্য হ্যাঁ সত্য মানে বলেছে তোমরা বাইরে যে থাকো গা না বলিছি মানে বলিলাম হ্যাঁ তুমি ই করো তা বলছে কি কিছুই বলিনি সে আমার সংসার আমি এখন সে বলে এলে সেই জায়গায় থাকো আমি রাখবো না তোমার ই করবো না আমি তোমার তালাক দেবো হ্যাঁ বলিলাম সে বলে আমি বাসায় এসে করবো বুঝছেন বাসায় মানে এখানে এসে করবে মানে উনি তো চুরি করে সবকিছু চুরি করে করছে বুঝছেন মানে টাকার বিষয়ে অনেক কিছু সবকিছু হয় সুজাতের মা বলছে সে বিয়ে সম্পর্কে কিছুই জানে না সুজাত আপনার সাথে দ্বিতীয় বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে সুজাতের মা জানে না এই বিবাহের কোনো ডকুমেন্ট কি আপনার কাছে রয়েছে ডকুমেন্ট এখনো উঠাইনি বুঝছেন মানে এই মাঝে দেওয়ার কথা আছে এখন যে এখানে প্রশাসনের মানুষ রয়েছে গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা যদি এই মুহূর্তে আপনার কাছে প্রমাণ চায় যে আপনি বিয়ে করেছেন সুজাতের মা বলছে যে আপনি বিয়ে সুজাতের বিয়ে হয়নি বা হয়েছে কিনা তিনি জানেন না ঠিক করে সুজাতের বাবা বলছে এবং সুজাতের বাবা দ্যাট মিনস আপনার যিনি শ্বশুর তিনি বলছেন যে আমার দ্বিতীয় বৌমা আজকের হামলার সাথে জড়িত থাকতে পারে না এটা হলো মিথ্যে আমি কখনো কিছু যাই আমি সুজাদের কখনো মারবো না কখনো তার আমি মারবো না মানে এটা হলো উপর থেকে আমার মানে আগে স্বামী এটা করছে আমি কখনো আমি যদি তার মারবোই তাহলে এই জায়গা اجيبো কি করতে কিন্তু সুজাতের মা কেন জানে না যে আপনি কবে বিয়ে করেছে মানে এখানে সেই আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি ছিল না এই জায়গা আমার মানে বিয়ে করে আমি গ্রামে গেলাম এই জায়গার থেকে তারা কিছুই মানে আইত না মানে সুজাতের বড় বউ আর সুজাত আর তার বোন বউ নাই এক থেকে আমার বিয়ে 되ছে গ্রামের মানুষ আপনাদেরকে অবজ্ঞা করে ধিক্কার দিয়ে ঘৃণা করে গ্রাম থেকে বের করে দিল এ বিষয়টা আপনারা আবারও এই ঘৃণার পাত্র কেন হলেন দ্বিতীয়বার আপনারা কেন আবার এই পরকীয়তে আসক্ত হলেন মানে সম্পর্ক করে মানে কথা বলা হয়ে তারপরে আমি একসাথে হইছি সম্পর্কটা কি এক বছর বেশি সময় ধরে হ্যাঁ এক বছর আচ্ছা আপনি তো জানতেন যে সুজাতের পারিবারিক অবস্থা এরকম সে নিঃস্ব একটা মানুষ এবং তার আয় রোজগার একেবারে নেই তারপরও কিভাবে এই মানুষের হাত ধরে আপনি আবার শহরে আসলেন এবং সেটা সমস্ত মানুষকে উপেক্ষা করে গ্রামীণ যে রীতিনীতি সেগুলোকেও আপনি ভেঙে চুরে কেন আসলে আমি সবই জানি মানে জেনেই আমি এখানে আইসি বুঝছেন আমি এখানে জেনেই আইছি মানে কোনো মানে আমার কোনো প্রবলেম না হয় আমার কিছু না করে রানাই এইভাবে আমার করে তাই আচ্ছা তো এখন কথা হচ্ছে বিবাহের কোনো প্রমাণ আপনার কাছে নেই প্রমাণ মানে আমার কাজ হিসেবে আছে মানে দিতে চাইছিলে ওরা উঠায়নি এখনো বুঝছেন আর কিছু প্রশ্ন জানার আছে কিনা আপনার দেখছেন যে সামাজিক কিন্তু মানুষের প্রাণ নাশের কারণ প্রিয় বন্ধুরা আপনারা আমাদের জিনেতারিপি লাইভে যারা যুক্ত ছিলেন আপনারা সবাই জানেন যে সুজাত কিন্তু হসপিটালে মৃত্যুর সাথে পান্দা লড়ছে আজ সাড়ে নয়টার সময় রাত সাড়ে নয়টার সময় কিন্তু হামদু খন্দকার পাড়ায় মহাসেন মিয়া সড়কের যে পাশে ডক্টর রাশিদা সুলতানার বাসার সামনে কিন্তু ভয়ানক একটি হামলার শিকার হয় সুজাত এবং তার শরীরে গভীর ক্ষত হয় তার হাড়গুলো কিন্তু কেটে গেছে পায়ের এবং পায়ের রক কেটে গেছে এবং তার যে অবস্থা এই মুহূর্তে তাকে দ্রুত সময়ের মধ্যে ঢাকাতে কিন্তু তাকে স্থানান্তরিত করতে হবে উন্নত চিকিৎসার জন্য কিন্তু আপনি কি জানেন যে আপনার স্বামী এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জানি আমি যেতে পারি না এখন যাব আচ্ছা তার উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে যেতে হবে এটা কি আপনি শুনেছেন না এখনো শুনিনি আমি ঢাকাতে নিয়ে যাবেন অনেক টাকার দরকার সে কিন্তু এখন বিনা চিকিৎসায় পড়ে আছে আপনার গ্রামের মানুষ কিন্তু আপনার দিকে অভিযোগের আঙুল তুলছে তা অর্থাৎ সুজাতের গ্রামের মানুষ তারা বলছে এই মেয়েটি জোর করে ব্ল্যাকমেইল করে অনেকটা বাধ্য করে সুজাতের সাথে তার নিব নিজটা জড়িয়েছে আমার যদি না বিয়ে না করে তাহলে কি আমি আসতে পারি এখানে আমার নিয়ে এসে তাহলে আমি আইসি জায়গা এখন না আমার অনেক কষ্ট আমি কিন্তু ই করতে না এখন ঢাকায় নিয়ে যেতে অনেক টাকা দরকার এটা কোথায় পাবেন কোথায় পাবেন কি হবে করতে হবে প্রিয় বন্ধুরা সর্বশেষ বিষয়টা আমরা যেটা বুঝলাম তা হচ্ছে সামাজিক অবক্ষয় অর্থাৎ একটি পরকিয়া এবং একটি পরকিয়ার আজকে একটা ধ্বংসাত্মক পরিণতি কিন্তু এবং সুজাতের বাবাকে আমরা আবারও পেয়েছি আপনারা এই বিষয়টা কিভাবে ভাবছেন একটি সামাজিক অবক্ষয় সামাজিক রীতিনীতি নষ্ট করার পর অর্থাৎ পরকিয়াতে আসক্ত হওয়ার কারণেই কিন্তু সুজাত কিন্তু আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং তাকে ঢাকাতে কিন্তু নিয়ে যাওয়াটা খুব জরুরি আমরা সুজাতের বাবাকে পেয়েছি ছেলে দ্বিতীয় বিয়ে করেছিল এই বিষয়টা কি কখন জানলেন জানলাম হচ্ছে এই পরে এসে জানলাম পাঁচ সাত দিন পরে এসে জানলাম ছেলে বিয়ে করেছে প্রবাসী স্ত্রীর সাথে ছেলে পরকে লিপ্ত ছিল বিষয়টা কি জানতেন না আমি জানি না গ্রামে একটা সালিশ হয়েছিল সালিশে কিন্তু আপনাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল সাবধান করে দেওয়া হয়েছিল আপনার সবাইকে বলা হয়েছিল সুজাত যেন আর কখনো হাসির সাথে সম্পর্ক না রাখে এবং সুজাত যেন হাসির সাথে কোনো ধরনের পরবর্তীতে প্ল্যান পরিকল্পনা না করে এই বিষয়টা কি আপনারা সালিশে কথা দিয়েছিলেন যে এমনটি আর হবে না পরবর্তীতে না এমন করবে না তারপর যখন হাসি আপনার ছেলের বাড়িতে উঠে পড়ল নিশ্চয়ই এই সালিশের পরও হাসির সাথে সুজাতের সম্পর্ক ঠিকঠাকই চলছিল সালিশে যখন ওয়ার্নিং দেওয়া হয় সাবধান করা হয় তারপর আপনি যাবেন না তারপরও কি সুজাতের সাথে আপনার কথা চলছিল হ্যাঁ আমি কথা বলতাম তার সাথে কিভাবে কথা বলতে ফোনে হ্যাঁ ফোনে কথা বলতাম আপনাদের তখনও সম্পর্ক এবং তখনও প্ল্যান সব আগের মতোই সম্পর্ক ছিল তার সাথে সম্পর্ক ছিল আপনি কি বিষয়ে জানতেন যে সালিশে ওয়ার্নিং দেওয়ার পরও সম্পর্কটা চলমান জানি না তারপর আপনি কবে শুনলেন যে শহরে নিয়ে বিয়ে করে ফেলেছে ছেলে বিয়ে তো হয়ে গেল তারপর শুনি আমি যে বিয়ে হয়েছে বিয়ে যখন হয়ে গেল আপনি যখন শুনলেন যে আপনার ছেলে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে এবং সে মাত্র চারশো সাড়ে চারশো টাকা আয় করে দিনে এই দিয়ে কখন একটা ফ্যামিলি দুইটা বউ চালানো সম্ভব না এটা এটা শোনার পর বিয়ে করেছে এটা শোনার পর আপনি কি পদক্ষেপ নিলেন বা কি বলেন আপনি বাবা হিসেবে কতটুকু কি করেছিলেন আমি খুব বুঝেছি তার তার বুঝেছি এইসব কথা যে না হ্যান্ড আগে তুমি বুঝেছি যখন নিয়ে গেলো তখন তাই ছেলে ফেলে তো আমার কথা না শোনে তা আমার তো কোনো কিছু থাকে না সুজাত ছাড়া আর কি আছে আপনার মানে আপনার কয়টা ছেলে আমার তিনটা ছেলে সুজাত কত নম্বর মাইজে দু নম্বর এখন অনেক টাকা দরকার ঢাকাতে নিয়ে যেতে হবে সুজাতকে কি ভাবছেন পরবর্তী পরিকল্পনা

আমার প্রশ্ন মানে হবে আপনি রানাকে দোষারোপ করছেন হ্যাঁ আমি রানারে আজকে যারা মেরেছে সোজাতকে তাদের কাউকে কি আপনার সন্দেহ হয় যে রানা এদেরকে দিয়ে মারতে পারে এটা আমি জানি না রানা প্রবাসে থাকে আজ 4 বছর আগে থেকে প্রবাসে রয়েছে মালয়েশিয়া রয়েছে সে হামদ খন্দকর পায় কি করে কিছু মানুষকে কিছু তরুণকে সে কিভাবে ম্যানেজ করে সোজাতের উপর আক্রমণ করলো এটা এই হামলা তো রানা নাও করতে পারে মানে ফোনে যোগাযোগ করে অনেক কিছু করতে পারে বুঝছেন মানে না সবই না মানে মনে বলতো মানে সবাই বলতো ফোনে করবো এ করবো কিন্তু আমি কখনো তার সাথে কখনো কথা বলিনি আমরা সবাই যেটা জানলাম এটি সামাজিক অবক্ষয় একটি পরকিয়ার জের এবং পরকিয়ার জেরের কারণে একটা মানুষ মৃত্যু সজ্জায় আমরা সর্বশেষ পর্দায় আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছিলাম এবং আপনারা এ বিষয়ে কি ভাবছেন এবং এই বিষয়ে আপনাদের কি মন্তব্য সেটা কিন্তু আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন আহ এতক্ষণ আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম আমি জুয়েল সাথে ছিলাম আমাদের রিজমিয়া বিন ভাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হাসি পরবর্তী সময়ে পরবর্তী সময়ে আর কি করা সম্ভব বা সুজাতের জীবন মৃত্যুর সন্দিক্ষণ থেকে পরবর্তী সময়ে সুজাতের উন্নত চিকিৎসা কতদূর গড়াবে সে বিষয়ে মূলত আমরা খোঁজখবর রাখবো এবং সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপাতত আজকের মতো লাইভ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি